ছুটির দিনে যারা ঢাকা সিটির বাইরে আউটিংয়ে যেতে চান তাদের জন্য প্রজেক্ট হিলশা রেস্টুরেন্ট হতে পারে একটি গুড অপশন। এখানে বেড়াতে আসলে আপনারা পদ্মার তাজা ইলিশ মাছ খেতে পারবেন, সেই সাথে পদ্মা নদী দেখা ও নৌকা ভ্রমণ এ দুটোই এক যাত্রায় করতে পারবেন। মাছ আকৃতির এই রেস্টুরেন্টটি দেখতে বেশ আকর্ষণীয়। আমি এই ভিডিওতে প্রজেক্ট হিলশা রেস্টুরেন্টে ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি ভিজিটরদের সুবিধার জন্য। আপনারা এই ভিডিওটির সাথেই থাকুন ও ট্রাভেল ট্রিপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পদ্মা নদীর কাছে অবস্থিত প্রজেক্ট হিলশা একটি মানসম্মত দারুণ রেস্টুরেন্ট। ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে দক্ষিণ যাত্রাবাড়ি হয়ে আপনারা সহজেই এখানে চলে আসতে পারবেন। ঢাকা থেকে এই রেস্টুরেন্টের দূরত্ব 52 কিলোমিটার এবং এখানে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। এটি প্রজেক্ট হিলশা রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোর। রেস্টুরেন্টটি দেখতে বেশ সুন্দর, ভেতরে বসার অ্যারেঞ্জমেন্টও বেশ চমৎকার। সিঁড়ি দিয়ে উঠলে উপরে দ্বিতীয় তলা। দ্বিতীয় তলা থেকে পুরো রেস্টুরেন্টটি ইনসাইড ভিউ দেখতে বেশ ভালো লাগে। এখানে বাচ্চাদের খেলার জন্য কম্পিউটার গেমসের ব্যবস্থা আছে। এই রেস্টুরেন্টে বাংলা মেনু তো আছে, সেই সাথে রয়েছে চাইনিজ, থাই ও ইন্ডিয়ান মেনু। আমরা বাংলা মেনু থেকে অর্ডার দিয়েছিলাম। আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল, অথচ 10 মিনিটে খাবার এসে হাজির। এখানকার রান্না করা ইলিশ মাছের দোপিয়াজা, খিচুড়ি, চিকেন কারি, আচার প্রতিটি আইটেমে অনেক সুস্বাদু, তাই আবারও এখানে আসার প্ল্যান আছে। মেইন কোর্স শেষে ডেজার্ট হিসেবে নিতে পারেন পুডিং, ব্রাউনি, কেক ও আইসক্রিম। তবে এখানকার কফি আমার বেশ ভালো লেগেছে। এখানে পদ্মার ফ্রেশ ইলিশ মাছ পাওয়া যায় ফ্রোজেন হিসেবে। ইলিশ মাছের দামও দেখতে পাচ্ছেন। এখানকার সার্ভিস অত্যন্ত ভালো, টয়লেট ফেসিলিটিসও উন্নত, মেয়ে ও ছেলেদের আলাদা ব্যবস্থা, যার জন্য দূর দূরান্ত থেকে আসা গেস্টদের কোনো ঝামেলায় পড়তে হবে না। প্রজেক্ট হিলশার রেস্টুরেন্ট থেকে কিছুটা এগিয়ে গেলে পদ্মা নদী দেখা মিলবে। পদ্মার পাড়ে সারি সারি নৌকা বাঁধা, কিন্তু এসব নৌকা চড়ার সাহস আমার হলো না, কারণ পদ্মা নদী অনেক গভীর ও খরস্রোতা। ভালো স্পিডবোট বা ফেরি দেখা মিলল না রিভার ক্রুজের জন্য, হয়তো ভবিষ্যতে পাওয়া যেতে পারে।
দূরে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে। দীর্ঘ এক সেতু বেঁকে চলে গিয়েছে। এই পদ্মা ব্রিজ ওপেন হলে হয়তো এখানকার সিনারিও অনেকটাই পাল্টে যাবে। আপনারা সময় পেলে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে এখানে বেড়াতে আসুন এবং আপনার দিনটিকে স্মরণীয় করে রাখুন।